তো এখন আমরা দেখব আর্থিক বিশ্লেষণের প্রয়োজনীয়তা বা এর প্রয়োজনীয়তা কতটুকু সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। প্রথমেই আর্থিক বিশ্লেষণের দুটি পক্ষ রয়েছে, একটি হলো বহিঃপক্ষ এবং একটি হলো আন্তপক্ষ। তো বহিঃপক্ষ বলতে সাধারণত বাইরের পক্ষগুলোকে বোঝানো হয়। তো প্রথমে আসে আর্থিক সম্পদ বিশ্লেষণ। এক্ষেত্রে এই আর্থিক সম্পদ বলতে শেয়ার, তারপরে বন্ড ইত্যাদি সিকিউরিটিসকে বোঝায়। তো আর্থিক সম্পদ বিশ্লেষণ করার জন্য আমার আর্থিক সম্পদ মূল্য, আর্থিক সম্পদের মূল্য নির্ধারণের জন্য কোম্পানির অতীত ও ভবিষ্যৎ আয় ক্ষমতা বিশ্লেষণ করতে হয়। এ কারণে আর্থিক বিশ্লেষণ খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের বহিঃপক্ষের জন্য। কারণ যখন আমরা শেয়ার বা আমাদের বন্ড আমরা বাইরে ইস্যু করব আমাদের বিনিয়োগকারীদের ক্রয় করার জন্য, অবশ্যই তারা আমাদের অবশ্যই তার আগে এই আমাদের দাম পরিমাপ করার জন্য আমাদের আর্থিক সম্পদ বিশ্লেষণ করে নিতে হবে। কারণ আমাদের অতীত আর্থিক সম্পদ, আমাদের ভবিষ্যতে কতটুকু আর্থিক সম্পদ হতে পারে, এগুলো সকল বিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের মূল্য নির্ধারণ করতে পারবো এবং সেই অনুযায়ী বিনিয়োগকারীরা আমাদের সম্পদ ক্রয়ের জন্য আগ্রহী হবে। এরপরে আসে পাওনাদার। যখন কোনো কোম্পানিতে আমরা কোনো কোম্পানিকে আমরা ঋণ প্রদান করব বা কোনো কোম্পানি আমাদেরকে টাকা দেবে, যখন তারা আমাদের পাওনাদার হবে, অবশ্যই তারা আগে আমাদের কোম্পানির আর্থিক বিশ্লেষণ জেনে নেবে বা আমাদের কোম্পানির পূর্বের আর্থিক বিশ্লেষণ তারা ভালোভাবে পরিমাপ বা পর্যালোচনা করার পরে আমাদেরকে তারা ঋণ দিতে আগ্রহী হবে। যদি আমাদের আর্থিক বিশ্লেষণ খারাপ হয় বা কোনো কোম্পানির আর্থিক বিশ্লেষণ যদি খারাপ হয় তাহলে সেই কোম্পানিকে তার কাঙ্ক্ষিত পরিমাণ ঋণ তারা প্রদান করতে আগ্রহী হবে না। এরপরে আসে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডাররা যখন শেয়ার ক্রয় করতে যাবে অবশ্যই তারা কোম্পানির আর্থিক বিশ্লেষণ দেখে এটি পর্যালোচনা করে তার উপর তারা শেয়ার ক্রয় আগ্রহী হবে। কারণ এই কোম্পানি যদি দেখা যায় যে আমার বিগত 5 বছর ধরে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের মন্দা চলছে, সেই ধরনের কোম্পানির শেয়ার কখনোই কেউ কিনতে চাবে না। যে কোম্পানির আর্থিক অবস্থা অনেক ভালো, ভবিষ্যতেও আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সকল কোম্পানির শেয়ারই শেয়ার হোল্ডাররা ক্রয় করতে যাবে। এ কারণেই আর্থিক সম্পদ এবং পাওনাদার এবং আর্থিক সম্পদ বিশ্লেষণ এবং পাওনাদার এবং শেয়ার হোল্ডারদের বিনিয়োগের জন্য আমার আর্থিক বিশ্লেষণ খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসে আন্তপক্ষসমূহ। প্রথমেই আসে ব্যবস্থাপক। ব্যবস্থাপকের জন্য আর্থিক বিশ্লেষণ খুব বেশি প্রয়োজন, কারণ ব্যবস্থাপককে কোম্পানির সার্বিক বিষয় নিয়ে চিন্তা করতে হয় এবং ভবিষ্যতে কতটুকু আয় হবে, পূর্বে কতটুকু আয় হয়েছে, ভবিষ্যতে কতটুকু আমার ক্ষতির সম্ভাবনা রয়েছে, সকল কিছু এই আর্থিক বিশ্লেষণের মাধ্যমেই পরিমাপ করা হয় এবং পূর্বানুমান করা হয়। এরপরে গতিবিধি বিশ্লেষক। তো যে কোম্পানি সার্বিক গতিবিধি পর্যালোচনা করে তো তাকে অবশ্যই কোম্পানির আর্থিক বিশ্লেষণ করে দেখতে হয় যে পূর্বের আমার আর্থিক অবস্থা কী ছিল এবং ভবিষ্যতের আর্থিক অবস্থা কী হবে, সব কিছু মিলে কোম্পানির গতিবিধি পর্যালোচনা করা হয়। তো এ কারণেই গতিবিধি বিশ্লেষকেরও আর্থিক বিশ্লেষণের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।